সামনে জানাচ্ছি অংশগ্রহণকৃত ছাত্র ছাত্রীগণকে। এক নম্বর কলম, দুই নম্বর ছবি, তিন নম্বর কাঠাল, চার নম্বর টিয়া, পাঁচ নম্বর শিয়াল, ছয় নম্বর চাঁদ, সাত নম্বর ইলিশ, আট নম্বর হরিণ, নয় নম্বর সাবান, দশ নম্বর চুলা, এগারো নম্বর শিশু, বারো নম্বর হাতি, তেরো নম্বর চেয়ার, চোদ্দ নম্বর পাতা, পনেরো নম্বর লবণ, ষোলো নম্বর আম, সতেরো নম্বর স্টার। সময় তিন মিনিট, সময় তিন মিনিট। আমাদের বিচারক মন্ডলী
বিচারক মন্ডলীগণ সময় দেখতেছেন, সময় 3 মিনিট। এরপরে মহিলা কর্মকর্তা ও কর্মচারীগণের পিলো পাসিং অনুষ্ঠিত হবে, বালিশ খেলা, পিলো পাসিং। এরপর মহিলা কর্মচারী ও কর্মকর্তাগণের পিলো পাসিং অনুষ্ঠিত হবে। মঞ্চের পিছনের দিকে চেয়ার সাজানো আছে, আপনারা যারা বালিশ খেলায় অংশগ্রহণ করবেন তারা চেয়ারে চলে আসুন। মঞ্চের পিছনের দিকে চেয়ার সাজানো আছে, সাজানো চেয়ারে চলে আসুন। সাবান নিছে 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 সিরিয়াল ছবি তুলে সিরিয়াল ওই যে সিরিয়াল তো আমাদের ইয়াতে চলে গেছে আল্লাহ সিরিয়াল তো লম্বা হইলো না আমন্ত্রিত অতিথি এবং ভাবিগণের দ্রুত বাণিজ্য খেলা চলছে। দেখা যাচ্ছে এই খেলায় অনেক প্রতিযোগী অংশগ্রহণ করছে, এই খেলায় অনেক প্রতিযোগী অংশগ্রহণ করছে। দেখা যাবে কার হাত কত বেশি লক্ষ্য অর্জন করতে পারে। সুন্দর চলছে, সুন্দর তো বল দুটো বল লিখে খেলাটি চলছে। দেখা যাক কে বেশি তার লক্ষ্যে পৌঁছতে পারে। তবে এই খেলায় অনেক বেশি প্রতিযোগী অংশগ্রহণ করছে, প্রতিযোগী বেশি থাকার কারণে খেলাটি অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে চলছে।
আকর্ষণীয় খেলা, দুটা পড়ে গেছে, ভাবিদের নাম লেখছেন দু ভাবি যদি লক্ষ্য করেন বর্জন তাহলে আপনার পারফেক্ট হবে না অর্জন, খেলায় যদি লক্ষ্য করেন বর্জন তাহলে আপনার পারফেক্ট হবে না অর্জন, দুইটা যদি পরিবার বেশি আপনি অনায়াসে হবেন খুশি, আপনার খুশিতে আনন্দিত হবে সবাই, চক্রবর্তী খেলা চলছে, আমাদের অনেক প্রতিনিধি খুব খেলায় সম্মানিত আরেকবার স্যার Now next call 7 and 9 79
আপনারা বসেন, অ্যাটেনশন। এবার দ্বিতীয় অক্ষর নাম্বার টু, অনলি দুই। না 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 না, দেখেন দেখেন, ভালো করে দেখেন, ভালো করে দেখেন, দেখেন ওই যে চশমা, ওই যে আপনি তাকালেন পিছে, আপনি চশমা কত চাইছিলেন, কত চাইছিলেন, কত চাইছিলেন, 15। আচ্ছা এই তো আমাদের জিএম স্যার দুইটা পাইছে, এবার দুইটা জায়গায় থাকে, মেয়ে পাইছে, তার মানে কেউ বাদ নাই, ভাবি পাইছে, মেয়ে পাইছে, স্যার পাইছে। আচ্ছা ঠিক আছে, দিয়ে দেন টাকা মিলাই দিয়ে দেন, সিট দিয়া টাকা দিতে হবে, সিট দিয়া, সিট দিয়া। শেষ করে দেওয়ার জন্য আমরা একটা তো মিথ্যে বলেন সত্যি বলেন তাই না, আমরা একটা অ্যাড দেখবো, দেখি অ্যাডে কি বলে, লাইন ধরে দাঁড়ান। সময় রিলিফের টাকা বেড়ে হয়েছে।
শিশু। এই পয়েন্টটা দেখলি, তুই আমার ছেলে হয়ে অঙ্কে মাত্র পেয়েছিস 45, আমি এখন মানুষজনের সামনে মুখ দেখাবো কি করে? আরে রাখো, আমি কি মাথার ঘাম পায় ফেলে টাকা রোজগার করি এই জন্যে? ক্লাস ফাইভে অঙ্কে আমি কত পেয়েছিলাম জানিস? বাংলা ইংরেজি ভূগোল কোন পরীক্ষাতেই আর 33-এর বেশি পার হতে পারিনি। এই এখন যে বউকেও বিয়ে করে দেবে বুঝতেই পারবেন না। আচ্ছা, আপনাদের 19 বছরের জীবনের প্রেমিকা, ছেঁকা খাওয়া প্রেমিকা, আরো কত কি ধরেন ঘুরতে গেছিলেন, কারোর দিকে তাকাইছেন, কে আপনার দিকে আছে, কত কথা ছিল 19 বছরের বলতে পারবেন? 19 বছরের প্রথম কাকে দেখে আপনাকে সাবানা সাবানা মনে হয়েছিল বলবে না তো? তাহলে কি করা উচিত? ফুটিকে খাওয়ানো উচিত। সবাইকে ফুটিয়ে খাওয়ান। ওরা সত্যি কথা বলবে, ওরা সত্যি কথা বলবে। আচ্ছা, শেষ করে দিচ্ছি। আমাদের কাজ হল ওনার এই ছুটি দেখে ওনাদের 19 বছরের জীবনের প্রথম প্রেম এইখানে লিখে দিবেন, যিনি ভালো লিখবেন তাকে আমরা প্রাইজ দেব। 19 বছরের প্রথম প্রেম, রচনার নাম। প্রথম যে প্রেম তাকে বলছিলেন তাকে ভালো লেগেছিল, তার সেই অনুভূতি 19 বছরে আপনি কেমন ছিলেন? 19 বছরে আপনার কেমন ছিলেন? আপনাকে কেমন কখন সাধনা সাধনা মনে হয়েছে? আপনি কখন স্বামী থেকে সন্মাসা মনে করছিলেন? কখন থেকে সন্মাসা মনে করেছিলেন? প্রেমপত্র লেখে 19 বছরে যেরকম প্রেমপত্র লিখছিলেন,
স্যার ভয় পাইছে সত্য বেরি গ্রীষ্ম শুরুতে তোমায় জানায় একটাই ভালোবাসা, বিগত 19 বছর আগে তুমি ছিলে আমার ফুটন্ত ফুল, হরিণের মতো পাখা উড়তাম চোখ, আজ তোমার অপেক্ষায় আছি, এখন আছে অপেক্ষায়। 19 বছর পরে যখন প্রথম প্রেম জাগে আয়ুব খান, আয়ুব খান কি পড়াটি করে বছর বয়সে যখন শুনে পড়ি তখন নিজেকে আয়ুব খান আয়ুব খান মনে হয়েছিল, কিন্তু যখন তখন মনে হয়েছিল যখন আমি বিয়ের পরে যখন যা বলবো তাই হবে। পরে যখন নিজেকে এক সময় বিয়ে হয়ে যায় তখন নিজেকে মুজিব মুজিব মনে করি, কিন্তু আমি কোনো প্রেম করে নেই গা ফান ওঠা কথা খুঁড়িকে আমি কোনো সত্যি কথা বলতে পারে না, আপনি কি পারেন না প্রেম মাঝে সারা জীবনে একবার একবারও আসেনি, এসে বিয়ের পর বাসা গেল। আমার মনে হয় প্রত্যেকের আমাদের কাছে তো সবচেয়ে আমাদের কাছে দুটো জিএম করি, তার জন্য উপহার আপনাদের দর্শককে আনন্দ দেওয়ার জন্য আশা রাখি আবার ফুটিকা খেলে সত্যি কথা পাবেন। ফুটিকা একটু বেশি পিওর আমরা এবার আমন্ত্রিত অতিথিদের জানাবো, যারা আমন্ত্রিত শিল্পী আছেন আমন্ত্রিত শিল্পী কাজ করবেন, আমন্ত্রিত শিল্পী যারা আছেন মঞ্চে চলে আসুন। শিল্পী রানা ভাই, রানা ভাই আপনার দল নিয়ে চলে আসুন। মাছগুলো আকাশে গরু গরু জলে ঠিক কথা বলি বলে লোকে মোদের পাগল বলে, আপনারা দেখছেন চ্যানেল গোলমাল আছে, আপনারা দেখছেন চ্যানেল গোলমাল আছে, আরো কাছে নেন মাইকটা, এখন দেখবেন মধ্যরাতের সংবাদ টুকু দুপুর 6টার সংবাদ, মাইকটা কাছে নেন মাইকটা কাছে, আপনাদের সাথে আছি আমি পাবনা ফেরার মাইকটা কাছে আগাই দেন মাইকটা কাছে আগাই, শুনতে প্রধান প্রধান সংবাদ। গতকাল মধ্যরাতে রোমারি থেকে আসা জামালপুরগামী শাপলা এক্সপ্রেস ট্রেনের চাকা ভাঙচুর, এর কিছু পরেই মাদারগঞ্জের মধ্য যমুনার জলে আগুন, আর এতে ঘিরে জল ঘোলা করছে পুলিশ জেলাবাসী আর বাইগুন। নামদিনার মধ্য আকাশে মশাদের বিশ্বকাপ কুতকুত খেলা, জামালপুর পল্লী বিদ্যুৎ ক্যাম্পাসে খাদকদের পিকনিক মেলা, আর সবশেষে আমাদের খবর হবে দুঃখিত আবহাওয়ার খবর হবে। এতক্ষণ শুনলেন শিরোনাম, এবারে বিস্তারিত। গতকাল মধ্যরাতে রোমারি হতে জামালপুর আসার পথে শাপলা এক্সপ্রেস নামক রেলগাড়ির চাকা পাংচার হয়ে যায়। এ সময় শীত সইতে না পেরে যাত্রীরা খোলা আকাশের নিচে দীর্ঘক্ষণ শুয়ে থাকে, আর এই ভিড়ের মধ্যে রোমারি জোনাল অফিসের ডিজিএম জনাব মেহেদী মাসুদ সাহেবের ভ্যানিটি ব্যাগ দুঃখিত মানি ব্যাগকে হারিয়ে যায়। যদি কোনো ব্যক্তি পেয়ে থাকেন তাহলে তা পকেট মার তেলাচরণ নিকট জমা দিতে বলা হয়েছে। জানা যায় মানিব্যাগের মূল্যবান সামগ্রীর মধ্যে 20 বছর আগের একটি ঐতিহাসিক ছেঁকা খাওয়া প্রেমপত্র ছিল। এ বিশেষ কারণে রোমারি জোনাল অফিস গভীর শোকে স্তব্ধ। ওদিকে এই দুর্ঘটনার খবর আসতে না আসতেই মাদারগঞ্জ এবং ইসলামপুরের মাঝামাঝি গভীর যমুনার জলে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। জানা যায় আগুনের সাথে রাশি রাশি সোনার গিরণ হচ্ছে,
সোনা উদ্গিরণের খবর পাওয়া মাত্রই মাদারগঞ্জের ডিজিএম জনাব জসীমউদ্দিন এবং ইসলামপুরের ডিজিএম জনাব আলিবদ্দিন খান সুজন যৌথ পরিদর্শনে যান। আমাদের প্রতিবাদকের বরাত দিয়ে জানা যায়, আসার সময় তারা সোনা কুড়িয়ে নদীর উপর দিয়ে গাড়ি চালিয়ে বাসায় ফেরেন, কিন্তু বাসায় ফেরার পর সোনার বন্টন নিয়ে দুই ভাগের মধ্যে শীতল যুদ্ধ চলছে। ওদিকে রৌমারী ডিজিএম জানান, এ সোনা ব্রহ্মপুত্র হতে উজানের দিকে প্রবাহিত হয়, তাই এর 50% কিউসেট হিস্সাদার তিনি। এ নিয়ে ত্রিমুখী জটিলতা দেখা দিলে সরিষিবাড়ির সিনিয়র ডিজিএমকে সঠিকভাবে বন্টন করার দায়িত্ব দেওয়া হয়েছে। উল্লেখ্য, আমাদের প্রতিবেদক উক্ত ঘটনাস্থলে যাওয়ার পর সোনা কুড়িয়ে উধাও হয়ে গেছে। এদিকে আরো ভয়ঙ্কর কথা হচ্ছে, বিশ্ব সংবাদ বস্তাব দুঃখিত বিশ্ব সংবাদ সংস্থার বরাতে প্রকাশ, প্রেসিডেন্ট বাইডেন জানিয়েছেন স্যাটেলাইটে তারাই প্রথম এই জলে আগুন সোনার বিষয়টি দেখতে পায়, তাই এর পরিচিত মালিক তারাই। অন্যদিকে পুতিন কাকা হুঁশিয়ারি দিয়ে বলেছেন এটা মার্কিনীদের গভীর ষড়যন্ত্র। ইউক্রেনে বিপুল পরিমাণ স্বর্ণের ট্যাঙ্ক ও কামান পাচারের পায়তারা চলছে। তিনি জোর দিয়ে তিন ডিজিএমকে সতর্ক করে বলেছেন কোনো ক্রমেই যেন অগ্নিগিরিতে বিদ্যুৎ সংযোগ না দেওয়া হয়। এখন শুনবেন খেলার সংবাদ। গতকাল রাত 11:00 নান্দিনের মধ্য আকাশে মশাদের বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়নশিপের খেলা অনুষ্ঠিত হয়। এ সময় 14টি যাত্রীবাহী বিমান তাদের আঘাতে বিধ্বস্ত হয়, তবে যাত্রীদের ক্ষতি না হওয়ায় খেলা বন্ধ করা হয়নি। এতে বাংলাদেশ, ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়া সহ বিশ্বের 23টি দেশের মশা অংশ নেয়। রেফারি দায়িত্ব পালন করে ডিজিএম বক্সিগঞ্জ এবং ডিজিএম নান্দিনা। জানা যায় এক পর্যায়ে কুটকুট খেলায় দাঙ্গা বেঁধে গেলে মশারা রেফারিদের ভুল ফুটিয়ে দেয়। বর্তমানে দুই ডিজিএম রিটেনার ডাক্তারের অধীনে চিকিৎসাধীন আছেন। সর্বশেষ খবর অনুযায়ী বাংলাদেশের ডেঙ্গু বাহিনী বিশ্বকাপ কুটকুট চ্যাম্পিয়ন হয়। আরো জানা গেছে আরো বেশি ভুল ফুটিয়ে বিজয় উদযাপন করার জন্য তারা পদ্ম জামালপুর পল্লী বিদ্যুৎ ক্যাম্পাসের প্যান্ডেলের আশেপাশে অবস্থান নিয়েছে, তাই সাবধান। এবারে আন্তর্জাতিক সংবাদ। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ সংবাদ জানতে চলে যাচ্ছে আমাদের গোলমাল থেকে বিশেষ প্রতিনিধি গোবর পাগলার কাছে। গোবর পাগলা, আপনি কি আমরা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন গোবর পাগলা? আমি শুনতে পাচ্ছি। জি, মফিজ স্যার, স্যার আমি শুনতে পাচ্ছি। জি, আমাকে রাশিয়া ইউক্রেন আমি এই মুহূর্তে খবর জানতে আমি তার কাছে যাচ্ছি। হ্যালো, বলেন বাংলায় বলেন। সাউন্ড অফ করে দেবে। প্রতিশোধ না নেওয়া পর্যন্ত যুদ্ধ চলবে। যাই হোক, পিন মারামারি শেষ হোক তাড়াতাড়ি, আমরা একটু শান্তিতে থাকি। রাশিয়ার সীমান্ত থেকে গোবর পাগলা, চ্যানেল গোলমাল প্রতিনিধি। ধন্যবাদ গোবর পাগলা। এখন আবহাওয়ার খবর। কাল যেখানে সূর্য উঠবে সেখানে আলো থাকবে, রাতে সূর্য না উঠলে অন্ধকার থাকবে। বৃষ্টি হলে মাটি ভেজা থাকবে, আর না হলে শুকনো থাকবে। নিশ্চয়ই বুঝতে পেরেছেন। ও আরেকটা বিশেষ খবর, অত দিনব্যাপী জামালপুর পল্লী বিদ্যুতের ক্যাম্পাসে খাদকদের পিকনিক মেলা চলছে। জানা যায় খাদকেরা খাবারের প্লেট শুদ্ধ খেয়ে বেশি ওজন হওয়ায় চেয়ার ভেঙে পড়ে যাচ্ছে।
জাতিসংঘের তদন্ত কমিটি জানায় মেলান্দহার নিজাম কর্তৃক সৌদির মাখামাখা উট আর মরুভূমির বালুমাখা গরম গরম খেজুর পরিবেশন করায় এ ঘটনা ঘটেছে। বর্তমানে এই ঘটনাটি সিআইএ এর গভীর অনুসন্ধানে আছে। প্রিয় দর্শক, আমার মাথায় আবার গোলমাল শুরু হয়েছে, পাবনা থেকে ডাকছে, আমি গেলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। Oh, my God.
সবারই শুরু হবে উল্টার দিক থেকে, অর্থাৎ প্রথমে 50তম 49তম এভাবে প্রথম। তো সবাই রেডি? তো পঞ্চাশতম থেকে লটারির কুপন ওখানে শুরু হবে এবং এক নম্বর লটারির কুপন তুলবেন আমাদের শ্রদ্ধেয় সবার অভিভাবক জেনারেল ম্যানেজার মহোদয়। স্যার প্রথম পুরস্কারের কুপনটা স্যার আপনার দ্বারা ওঠানো হবে না স্যার, একদম 50 থেকে শুরু হবে এক নম্বরে গিয়ে স্যার। ওই নিশা তোমরা গেছো কি বলা? প্রথমে পঞ্চাশতম, পঞ্চাশতম পুরস্কারের নাম কি? পঞ্চাশতম পুরস্কার লটারি প্রথম পঞ্চাশতম কুপনটি তুলছেন জুনিয়র ইঞ্জিনিয়ার জন সাহেব, ওঠানো হয়েছে, ধন্যবাদ আপনাকে। যিনি পেয়েছেন ওনার নাম হচ্ছে লোকমান, 525তম কুপন, মোবাইল নাম্বার 01913991857। আপনি যদি এখনই এখানে থেকে থাকেন এবং আপনার এটি খুঁজে পান তাহলে চলে এসে আপনার 50তম পুরস্কারটা নিয়ে যান, আমাদের এখানে রক্ষিত আছে। নাম্বার 525 লোকমান নামে। এবারে 49তম পুরস্কার, আমরা বড়দের কাছ থেকে খুশিতে একটা গান শুনতে চাই, শুনলো? আমার তো আমাদের নাম শিক্ষা করছে।
এবারে ধন্যবাদ সবাই লিখে আমি জনমিত মহোদয়কে সমাপনী বক্তব্য করার জন্য অনুরোধ করছি। আমার আগত বৃদ্ধবৃন্দ এবং আসসালামু আলাইকুম। অনেক রাত হয়ে গেছে আমার সফর এখন পর্যন্ত সংযুক্ত আছি, আমার বক্তব্য করবো না। অনুষ্ঠানটি আমাদের সদস্যত্ব অনুষ্ঠিত হলে আমার মনে হয় সবাই মিলে মিশে আজকের পর্যন্ত ভালো কাটিয়েছি। এই বার্ষিক সম্বোধনে যারা সার্বিক সহযোগিতা করেছেন, বিশেষ করে কৃষক কমিটি এবং অন্যান্য যারা সহকর্মীবৃন্দ, তাদেরকে আমি ধন্যবাদ অর্পিত করে জানাচ্ছি। সেই সাথে অন্যান্য যারা আমাদের সহযোগিতা করেছেন, যারা আমাদের আশেপাশে সবসময় থাকেন, আমাদের থিয়েটার প্রতিষ্ঠানের মালিক এবং প্রতিনিধিবৃন্দ এবং আমাদের সম্মানিত বোর্ড পরিচালক জীবন কমিটি এবং সম্মানিত সভাপতি সাহেবকে অনেক ধন্যবাদ। আর বক্তব্য দীর্ঘ করবো না, আমরা আগামী ঘটনাটি আরো ভালোভাবে করতে পারি সংস্কার তো করছি। পরিশেষে সকলে সুস্বাস্থ্য কামনা করে আমার সঙ্গে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।